হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস টেন চলতড়িতের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব, যেখানে আছে ওহমের সূত্র। ওহমের সূত্রে আসলে কি আছে? ওহমের সূত্রে প্রকৃতপক্ষে বিভব প্রভেদের সাথে প্রবাহ মাত্রার একটা সম্পর্ক। ওহম দেখেছেন যে কোনো একটা, ধরে নাও এটা একটা পরিবাহী, এই পরিবাহীর দু প্রান্তে এদিকে একটা এদিকে একটা বিভবের প্রভেদ তৈরি করা হয়েছে। এবার এই বিভবের পার্থক্য যত বেশি হচ্ছে তত তাদের প্রবাহ মাত্রা তত বেশি হচ্ছে, বিভবের পার্থক্য যত কমে আসছে প্রবাহ মাত্রা তত কমে আসছে। এটাকেই উনি একটা সূত্র আকারে প্রকাশ করলেন, বললেন উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। এবার প্রবাহ মাত্রা কী আর বিভব প্রভেদ কী আমরা আগের ক্লাসে পড়ে নিয়েছি, তাহলে সেখান থেকে আমরা এবার লিখতে পারছি এই সূত্র অনুযায়ী ভি এ মাইনাস ভি বি মানে হচ্ছে বিভব প্রভেদ, এটাকে যদি আমরা ভি দিয়ে লিখি প্রপোর্শনাল টু আই, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কি লিখতে পারি? ভেদের সূত্র অনুসারে আমরা কি এখানে সমানুপাতিক চিহ্ন ওঠাতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করব, তাই তো? আর ইনটু আই, এই যে ধ্রুবক, তাহলে এই ধ্রুবকের মান কত হলো? ভি বাই আই। এই যে ধ্রুবক, এই ধ্রুবকের একটা নাম আছে, এই ধ্রুবককে বলা হয় পরিবাহীর রোধ। এই পরিবাহীর রোধটা প্রকৃতপক্ষে কি? দেখো, কোনো একটা পরিবাহীর আধান, মানে এখানে পরিবাহীর আধান বলতে ইলেকট্রন, যখন পরিবাহীর মধ্য দিয়ে যাচ্ছে তখন পরিবাহীস্থিত বিভিন্ন আয়ন যেগুলো পরিবাহীর মধ্যেই আছে তাদের মধ্যে তাদের কাছে ধাক্কা খায়। তো ধাক্কা খাওয়ার ফলে সে কী হয়? বাধা পায়। এই যে পরিবহনের পথে যে ইলেকট্রনগুলো যে বাধা পাচ্ছে সেটাই হচ্ছে আসলে পরিবাহীর রোধ। এটা একটা কনস্ট্যান্ট, কারণ বাধাটা গোটা রাস্তা জুড়ে সে পেয়ে যাচ্ছে, তাই এটা একটা কনস্ট্যান্ট বাধা। এবার এই বাধার মান অনেক কিছুর উপর নির্ভর করে। যদি পরিবাহী পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হতে পরিবাহী দৈর্ঘ্য পরিবর্তন হলে, প্রস্থচ্ছেদ পরিবর্তন হলে, উষ্ণতা পরিবর্তন হলে, বিভিন্ন কারণে এই পরিবাহীর রোধ পরিবর্তন হতে পারে। কিন্তু কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে একটা নির্দিষ্ট আকৃতির নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে তার রোধটা ধ্রুবক, ঠিক আছে। এই জন্য আমরা এই রোধকে বলছি পরিবাহীর প্রবাহমাত্রার বাধা। তাহলে আর ইজ ইকাল টু আমরা কী লিখেছি? ভি বাই আই। তাহলে এটাই হচ্ছে রোধের রাশিমালা। তাহলে আমি কোনো একটা ভোল্টমিটারের সাহায্যে বিভব প্রভেদ, দু প্রান্তের বিভব প্রভেদ এবং অ্যামমিটারের সাহায্যে এদের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের মানটা বের করে আমরা যদি বিভব প্রভেদকে প্রবাহমাত্রা দিয়ে ভাগ করে দেই, তবে আমি সেই পরিবাহীর রোধ কিন্তু ইজিলি পেয়ে যাব। বুঝতে পেরেছি? তাহলে এর যদি আমি একক বের করতে চাই তাহলে কিসের একক হবে? রোধের একক হবে বিভব প্রভেদের একক বাই প্রবাহমাত্রার একক। এবং বিভব প্রভেদের একক কী? ভোল্ট। আর ইসের একক কী? অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার, এই ভোল্ট পার অ্যাম্পিয়ারকে একবারে বলা হয় ওহম। ওহমকে আবার একটা শর্ট চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, ওমেগা, এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এটা একটা ল্যাটিন ওয়ার্ড ওমেগা, একে দিয়ে ওহম চিহ্নিত করা হচ্ছে। তাহলে রোধের এসআই একক হলো ওহম। এবং একই রকম হবে স্ট্যাট ভোল্ট বাই স্ট্যাট অ্যাম্পিয়ার, এর সিজিএস একক হয় একবারে আমি লিখতে পারি স্ট্যাট ওহম। এবং এর যদি মাত্রা লিখতে চাই তাহলে কি হবে? বিভব প্রভেদের মাত্রা বাই প্রবাহ মাত্রার মাত্রা। এবার বিভব প্রভেদের মাত্রা যদি ভুলে গিয়ে থাকো, মনে করো বিভব প্রভেদের মাত্রা কী ছিল? কৃতকার্যের মাত্রা বাই আধানের মাত্রা। তাহলে আলটিমেটলি কী হয়েছিল সেটা? রোধের মাত্রা যদি আমি এখানে বসাই পুরাপুরি, পুরোটাই বসিয়ে দাও, বিভব প্রভেদের মাত্রা কী ছিল? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই প্রবাহ মাত্রার মাত্রা কত? আই। তাহলে ওপরে গেলে কত? আই টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এটা এখানে একবারে লিখে দিই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু, এই হচ্ছে রোধের মাত্রা। তাহলে এক ওহম কখন বলবো? যখন এখানে ভি ইজ ইকাল টু এক ভোল্ট হবে এবং প্রবাহ মাত্রা যদি এক অ্যাম্পিয়ার হয়, তাহলে এই দুয়ের থেকে আর ইজ ইকাল টু কত হবে?
বুঝতে পারছো আর ইজ ইকুয়াল টু 1 ভোল্ট বাই 1 एंपিয়ার দ্যাট ইজ 1 ভোল্ট পার एंपিয়ার আর ইজ ইকুয়াল টু 1 ওহম অর্থাৎ 1 ওহমের সংজ্ঞা যদি আমি লিখতে চাই তাহলে কি লিখব কোন পরিবাহীর দুপ্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট থাকলে যদি প্রবাহ মাত্রা 1 एंपিয়ার হয় তবে পরিবাহীর রোধ বলা হবে 1 ওহম উক্ত পরিবাহীর রোধ 1 ওহম তাহলে যেহেতু বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা परस्पर समानुपातिक विभव प्रभेद और प्रवाह मात्रा जदि एक लेखचित्र आँकि से क्षेत्र लेखचित्र केमन है से क्षेत्र लेखचित्र सरल रेखा बराबर ठीक है चित्रटा सरल रेखा ठीक है एवं स्वाभाविक भाव विभव प्रभेद जदि शून्य है तेल प्रवाह मात्रा कि शून्य ही लिखते परि प्रवाह मात्रा केमन বিভব প্রবাহ মাত্রার লেখচিত্র এই ঠিক আছে বেশ এটা একটা সরল রেখা হতে হবে এবং মনে রাখবে এই বিভব প্রভেদ এবং যে প্রবাহ মাত্রা তার নতি সব সময় নির্দেশ করে তার রোধ একটা ব্যাপার তোমরা অ্যাকচুয়ালি ক্লাস 10 এ আশা করি পড়েছো যদি ত্রিকোণমিতি পড়ে থাকো tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি সেই হিসাবে যদি আমি এটা টেনে থাকি এই লেখচিত্রের এটা হবে বিভব প্রবেদের মান এটা হবে প্রবাহ মাত্রার মান তাহলে এটা যদি থিটা হয় এটা হচ্ছে নতি থিটা এই tan থিটা মানে হচ্ছে v বাই i অর্থাৎ রোধ তার মানে যে কোনো পরিবাহীর যদি वाई अक्ष बराबर विभव प्रभेद एक्स अक्ष बराबर जो प्रवाह मात्रा नहीं तरह जो सरलरेखा पा तर नती टैन थीटा कीसर मान निर्देश कर रोधर मान निर्देश करते नती की निर्देश कर रोध तेल ये एक परिवाही धरना ए एन प्रश्न एरक भाव घूरिए आसे कखो कखोले थे एक रोध एक परिवाही लेखचित्र एके से यही हलो बी और एक परिवाही लेखचित्र एके से धरे ना अर्थात थीटा वन আর এখানে বলে দেওয়া আছে এটা হচ্ছে থিটা 2 তাহলে এখন বলে এই লেখচিত্র থেকে বলতে হবে এ এবং বি এই দুই পরিবাহীর মধ্যে কোনটি রোধ বেশি দেখো এর মধ্যে যেহেতু নতিটা নির্দেশ করছে হলো রোধ যেহেতু নতি রোধ নির্দেশ করছে তাহলে এতটুকু বুঝতেই পারছো যার নতি যত বেশি তার রোধ তত বেশি এর ক্ষেত্রে নতির মানটা কার বেশি এ নতির মান বেশি থিটা 1 গ্রেটার দেন থিটা 2 তো যেহেতু থিটা 1 ग्रेटर दें थीटा टू नती एर बीयर अपेक्षा बेशी रोध ए रोध बी अपेक्षा बेशी हबे बुझते पेरेछि अच्छा बेश एक ही रकम भावे आम्रा जदि आरेकटा आई भी लेखचित्र आँकि अर्थात विभव प्रभेदटा वाई अक्ष बराबर ना दिए आम्रा प्रवाह मात्रा के वाई अक्ष बराबर दिलाम एवं एक्स अक्ष बराबर विभव प्रभेद दिलाम ताहले आम्रा जे लेखचित्रटा पाबो सेई लेखचित्रटा किन्तु एरकम सरलरेखाई हबे एई क्षेत्रे धरे नाओ एकई रकम भावे दुटो सरलरेखा देवा थाकलो ठीक आछे ए परिबाही एटा होच्छे बी परिबाही एबार तुमि कि करले एकई रकम भावे देखले एटा थीटा 1 आर एटा थीटा 2 তুমিও বললে যেহেতু থিটা 1 থিটা 2 থেকে বেশি তাহলে এ পরিবাহীর নতি বি পরিবাহীর থেকে বেশি এবং সঙ্গে সঙ্গে দেখে তোমরা বলেও দিলে যে এ পরিবাহীর রোধ বি পরিবাহীর থেকে বেশি কিন্তু এখানে একটা সমস্যা হয়ে আছে কি সমস্যাটা ভাবো আমরা বলেছিলাম tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এখানে tan থিটা 1 বা tan থিটা 2 যে কোনো একটা নাও এটাই যদি নাও tan থিটা 2 তাহলে এই বরাবর যদি আমি দেখি এটা আসলে কিসের এই বরাবরটা কি এটা হলো লম্ব আর এটা হচ্ছে ভূমি এটা কিসের মান এখানে প্রবাহ মাত্রার মান এটা কিসের মান এটা হচ্ছে বিভব প্রভেদের মান তার মানে i / v তাহলে v / i যদি r হয় i / v মানে কত 1 / r তাহলে যার r বেশি তার 1 / r স্বাভাবিক কম হবে যেমন ধরো 2 আর 3 এই দুটোর মধ্যে কোনটা বড় 3 কিন্তু 1 / 2 আর 1 / 3 এই দুটোর মধ্যে কোনটা বড় 1 বাই 2 কারণ 1 বাই 3টা আরও ছোট হয়ে গেল ঠিক আছে লব শুধু যদি উপরের ক্ষেত্রে হয় যদি এমনি সংখ্যা হয় সংখ্যাটা বড় হচ্ছে আর যদি ভগ্নাংশ হয় তাহলে কি হয় ভগ্নাংশের ক্ষেত্রে হর যত বড় হবে সংখ্যার মান তত ছোট হবে তাহলে অ্যাকচুয়ালি এই নতি কি নির্দেশ করছে 1 বাই আর
মানে রোধের অনন্য অর্থাৎ এর ক্ষেত্রে রোধ বেশি দেখো এখানে আমরা বুঝতেই পারছিলাম এখানে রোধের সাথে প্রবাহ মাত্রার ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ কোন পরিবাহী রোধ যদি বাড়িয়ে দেওয়া যায় তার প্রবাহ মাত্রা ধীরে ধীরে কমে যাবে আবার রোধ যদি কমিয়ে দেওয়া যায় তাহলে রোধ প্রবাহ মাত্রা বেড়ে যাবে তাহলে এখানে 1/r এই যে রাশিটা আছে এই রাশিটার নাম হওয়া উচিত যে কিনা আর যত বাড়বে অর্থাৎ রোধ যত বাড়বে 1/r রাশিটা তত কমবে তাহলে আমরা দেখতে পেয়েছি কি 1/r যত বাড়বে ঠিক আছে আর তত কমবে স্বাভাবিক তাহলে এখানে যদি আমি বলি আর কমে গেছে তার মানে আই বেড়ে গেছে তার মানে 1/r বেড়ে গেছে তাহলে 1/r এর সাথে কিন্তু আই এর একটা সমানুপাতিক সম্পর্ক আছে অর্থাৎ আর যেভাবে বাড়ছে 1/r যেভাবে বাড়ছে আই এর মানও একই রকম ভাবে বাড়ছে তার মানে প্রবাহ মাত্রা বাড়ছে অর্থাৎ পরিবহনের ক্ষমতা বাড়ছে তার মানে রোধ যদি কমে যায় পরিবহনের মাত্রা বেড়ে যায় প্রবাহ মাত্রা বেড়ে যায় এই ঘটনাটাকে আমরা কি বলতে পারি পরিবাহিতা ঠিক আছে অর্থাৎ পরিবহনের ক্ষমতা পরিবাহিতা তাই এই রোধের অনন্যক এই রাশিটার একটা নতুন নাম চলে আসে তাকে বলা হয় পরিবাহিতা তাহলে রোধ বাড়লে পরিবাহিতা কমে প্রবাহ মাত্রা কমে রোধ কমলে পরিবাহিতা বাড়ে প্রবাহ মাত্রা বাড়ে তাহলে পরিবাহিতার মাত্রা কি হবে রোধের মাত্রার উল্টো তাহলে কি লিখতে পারি m টু দি পাওয়ার মাইনাস ওয়ান l টু দি পাওয়ার মাইনাস টু t টু দি পাওয়ার থ্রি আই স্কোয়ার এবং একক কি লিখব এসআই একক যদি লিখি ওহম 1/ওহম তার মানে ওহম টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা 1/ওহম এটাকে লেখা হয় কখনো কখনো উল্টো করে ও এম এইচ থেকে এম এইচ ও মো একে মো হিসাবেও লেখা হয় তাহলে একটা জিনিস বুঝতে পারছো এই যে নতির কথাটা আমরা বলছি এর নতি হচ্ছে আর নয় এর নতি হচ্ছে 1/r তার মানে হচ্ছে এ কি নির্দেশ করছে পরিবাহিতা নির্দেশ করছে তাহলে সেই হিসাবে আমরা কি বুঝতে পারছি এর ক্ষেত্রে নতি যত বেশি পরিবাহিতা তত কি নতি যত বেশি পরিবাহিতা তত বেশি এর ক্ষেত্রে কম ছিল এর ক্ষেত্রে বেশি হবে কারণ গ্রাফের প্লটটাই আমরা উল্টে দিয়েছি তাহলে এর ক্ষেত্রে যেহেতু থিটা ওয়ান গ্রেটার দেন থিটা টু তার মানে এখানে 1/r a গ্রেটার দেন 1/r b ঠিক তার মানে উল্টে গেল এটাকে এদিকে নিয়ে যাও এটাকে এদিকে নিয়ে যাও তার মানে আর বি গ্রেটার দেন আর এ তাহলে দেখো একই ছবি এ বি এ বি একই ছবি কিন্তু এটাতে এ পরিবাহী রোধ বেশি বি পরিবাহী রোধ কম এখানে এ পরিবাহী রোধ কম বি পরিবাহী রোধ বেশি কেন পরিবর্তন কি পরিবর্তন করলাম শুধুমাত্র আমরা গ্রাফের এটা ভি আই লেখচিত্র এখানে আই ভি লেখচিত্র আমরা নিয়েছি বুঝতে পেরেছি গ্রাফের মাধ্যমে ওহমের সূত্রের প্রকাশ হলো এরকমভাবে যেসব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে অর্থাৎ রোধটা ধ্রুবক এবং তারা প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ পরস্পর সমানুপাতিক সেই ধরনের পরিবাহীকে বলা হয় ওহমীয় পরিবাহী যারা ওহমের সূত্র মেনে চলে অর্থাৎ তাদের প্রত্যেকে এই গ্রাফ কিন্তু মেনে চলবে এরকমভাবেই তাদের গ্রাফের প্লটিং হবে কিন্তু ওহমীয় পরিবাহী কারা যারা ওহমের সূত্র যারা মেনে চলে না তাদেরকে বাকি সবগুলোকে বলা হবে ওহমীয় পরিবাহী বুঝতে পেরেছি ওকে চলো একটা উদাহরণের সাহায্যে আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি বলেছে পি ও কিউ দুটো পরিবাহীর প্রত্যেকটির দু প্রান্তে যথাক্রমে 200 ভোল্ট ও 300 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো এখানে কিন্তু এই যে সিম্বলটা আছে ঠিক আছে এই সিম্বলটাকে কিন্তু এটাকেই রোধ বলা হয় এবং রোধকে সাধারণত আর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাহলে দুটো পরিবাহী নিয়েছি পি আর কিউ এটা রোধ ধরে নাও আর পি আর এটার রোধ ধরে নাও আর কিউ এর দু প্রান্তে 200 ভোল্ট এবং এর দু প্রান্তে 300 ভোল্ট দেওয়া হয়েছে ঠিক আছে এবং এর ফলে এটিতে 20 অ্যাম্পিয়ার এবং এটাতে 25 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে
তাহলে আমরা রোধ মানে কি পড়েছি, রোধ মানে হচ্ছে বিভব প্রভেদ বাই প্রবাহ মাত্রা। তাহলে প্রথমটির বিভব প্রভেদ আর পি ইজ ইকাল টু এর বিভব সরি রোধ ইজ ইকাল টু এর যে বিভব প্রভেদ দেওয়া হয়েছে 200 ভোল্ট বাই এর মধ্যে দিয়ে যত কারেন্ট যাচ্ছে কত 20 অ্যাম্পিয়ার, কত দাঁড়ালো 20 বাই 10 10 ওহম হলো। আচ্ছা এইটাতে রোধ কত হচ্ছে আর কিউ, কত বিভব প্রভেদ তৈরি করা হয়েছে 300 ভোল্ট বিভব প্রভেদ দেওয়া হয়েছে এবং তার ফলে এর মধ্যে যে প্রবাহ মাত্রা হচ্ছে 25 অ্যাম্পিয়ার। ঠিক আছে তাহলে এবার কত হচ্ছে 12 ওহম। ঠিক আছে তাহলে বুঝতেই পারছো 12 ওহম 10 ওহমের চেয়ে বেশি, তাহলে কার রোধ বেশি, সুতরাং আমরা বলতে পারি আর কিউ, কিউ পরিবাহীর রোধ আর পি চেয়ে বেশি, এটা একটা বিষয়। পরের পার্টে বলেছে যদি পি পরিবাহীর রোধ দ্বিগুণ করা হয় তাহলে পি পরিবাহীর নতুন রোধ কত, তাহলে পি পরিবাহীর নতুন রোধ যদি আমরা আর পি প্রাইম লিখি ইজ ইকাল টু কত 2 ইন্টু আগের রোধ, আগের রোধ কত 10 ওহম। তাহলে রোধ তো বাড়িয়ে দিলাম, যদি রোধ বাড়িয়ে দেয় তাহলে কি আর প্রবাহ মাত্রা এক থাকবে, না প্রবাহ মাত্রা এক থাকবে না। আমরা ফর্মুলাটা কি পড়েছি, ভি ইজ ইকাল টু আই ইন্টু আর, তার মানে আই ইজ ইকাল টু ভি বাই আর, সুতরাং প্রবাহ মাত্রা পি এর মধ্যে দিয়ে তখন কত হবে ভি পি বাই আর পি প্রাইম। ভিপি প্রবাহ বিভব প্রভেদ চেঞ্জ করিনি, 200 ভোল্টই আছে কিন্তু আমরা রোধ পরিবর্তন করে দিয়ে 20 ওহম করে দিয়েছি, তাহলে কত অ্যাম্পিয়ার যাচ্ছে এবার 10 অ্যাম্পিয়ার, ফলে প্রবাহ মাত্রার কি পরিবর্তন হলো, প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেল। বুঝতে পেরেছি এইভাবে আমরা ওহমের সূত্র কাজে লাগিয়ে কিছু অঙ্ক করতে পারি। এবার আমরা একটু এগোই, যেমন এই যে পরিবাহিতা, পরিবাহিতা মানে তারপর কি পড়লাম, পরিবাহিতা মানে হচ্ছে রোধের অনন্য, অর্থাৎ যে পরিবাহিতে পরিবহন যত বেশি হবে তার পরিবাহিতা তত বেশি, স্বাভাবিক। এই পরিবাহিতার বিচারে পদার্থকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, মূলত 3 ভাগে ভাগ করা যায়। এক, যাদের পরিবাহী পরিবাহিতা অনেক বেশি, খুব সহজেই ওখানে আধান পরিবাহিত হয়, সেই ক্ষেত্রে তাদেরকে বলা হয় পরিবাহী। তাহলে পরিবাহিতার বিচারে একটা পার্ট হলো তাদেরকে বলা হচ্ছে পরিবাহী, যাদের পরিবাহিতা সর্বাধিক, পরিবাহিতা সর্বাধিক। ঠিক আছে, অন্তরক মানে হচ্ছে তাদের পরিবাহিতা প্রায় নেই বললেই চলে, তাহলে আমি এখানে বলতে পারি পরিবাহিতা প্রায় শূন্য, শূন্য বলা ঠিক না, প্রায় শূন্য। এরপর আছে অর্ধ পরিবাহী, যাদের পরিবাহিতা পরিবাহীর মতো এত বেশি নয় কিন্তু অন্তরকের মতো এত কমও নয়, অর্থাৎ এদের পরিবাহিতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি। ঠিক আছে, বেশ। আরেকটা আছে অতি পরিবাহিতা, এর কথাটা আমি এখনই বলবো না, এদের কথাটা আমি একটু পরে বলছি। তার আগে আমরা দেখি উষ্ণতার সাথে এই পরিবাহিতার কেমন পরিবর্তন হয়। আগে তাহলে আমাকে জানতে হবে সাধারণভাবে রোধের কেমন পরিবর্তন হয়। আমরা জানি, লিখেছিলাম, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা স্থির থাকলে বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা সমানুপাতিক। দেখে বলেছি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা স্থির থাকলে, অর্থাৎ উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি পরিবর্তন হয় তবে নিশ্চয়ই ধ্রুবকটির মান ফিক্স থাকে না, ধ্রুবকটি আর ধ্রুবক থাকে না, রোধের মান এক থাকে না, রোধের মান পরিবর্তন হয়। তাহলে এই রোধটি কোনটা, ভি ইজ ইকাল টু আই আর, এর রোধ হচ্ছে আর, এবং এই আর কি হয় উষ্ণতার সাথে সাথে পরিবর্তিত হয়। এবার আমরা জানি, আমরা দেখব উষ্ণতা বৃদ্ধিতে, এখানে একটা আমি চার্ট করেছি যাতে সহজভাবে মনে রাখা যায়, তোমরা খাতা খুলে পজ করে চার্টটা কমপ্লিট করে লিখে নাও সবকটা। সাধারণত জানবে এই যে পরিবহন যখন হয়, ইলেকট্রনগুলোর যখন মুক্ত ইলেকট্রনের পরিবহন হয় তখন রাস্তায় অনেক আয়ন ফিক্সড অবস্থায় থাকে, এগুলোতে ধাক্কা খায়, এই ধাক্কাটাই হচ্ছে কি পরিবাহীর ক্ষেত্রে রোধ। এবার যত এদের উষ্ণতা বাড়ে তত এদের
ভাইব্রেশন বা কম্পন বেড়ে যায়, ওই একই জায়গায় থাকে কিন্তু কম্পন বেড়ে যায়। ভাবো এই যে এই রাস্তাটা যদি বলি, এই রাস্তার মধ্যে যদি এদের কম্পন বেড়ে যায়, এবার যদি আমাকে একটা কাউকে যদি এদিক দিয়ে পাস করে যেতে হয় তাহলে তার ধাক্কা লাগার প্রবাবিলিটি কি বেড়ে যাবে। ঠিক অনেকটা ফ্যানের মতো, ফ্যানটা স্পিড কমিয়ে দাও, একটা ঢিল দাও, যত সহজে পার হবে ফ্যানের স্পিড যদি বেড়ে যায় সেই ঢিলটা ফ্যান পার করে যেতে পারবে না। তার মানে কি হচ্ছে, তার বাধাটা বেড়ে যাচ্ছে। ঠিক সেই কারণে এর ভাইব্রেশন যত বাড়ে অর্থাৎ উষ্ণতা যত বাড়ে পরিবাহীর, তত এর যাত্রাপথে বাধা তত বেড়ে যায়। বাধা বেড়ে যাওয়াতে কি স্বাভাবিকভাবে রোদ বেড়ে যায়, আর রোদ বেড়ে যাওয়া মানে কি প্রবাহ মাত্রায় অসুবিধা অর্থাৎ পরিবাহিতা কমে যাওয়া। তাই পরিবাহীর উষ্ণতা পরিবর্তনে পরিবাহিতা কম, চার্ট অনুযায়ী করছি। অন্তরক পদার্থের ক্ষেত্রেও ঠিক আছে, অন্তরক পদার্থের ক্ষেত্রে গল্পটা একটু আলাদা, এদের তো পরিবাহিতা প্রায় শূন্য, তাই এদের উষ্ণতা বৃদ্ধিতে পরিবর্তনের সাধারণত হালকা বাড়ে বলতে পারো, কমার তো কোনো চান্সই নেই এখানে, পরিবাহিতা আর কি কমবে, অলরেডি পরিবাহিতা প্রায় শূন্য। ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে গল্পটা একটু আলাদা হয়, এটা আমাদের দরকার নেই প্রযোজ্য নয়। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কেন কি হয় উষ্ণতা বৃদ্ধিতে এদের পরিবাহিতা বাড়ে, কেন বাড়ে তার উত্তর আমি তোমাদেরকে এই ক্লাসে দিতে পারবো না। যারা হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স নিয়ে পড়বে তারা হায়ার সেকেন্ডারিতে মডার্ন ফিজিক্স পড়ার সময় এই উত্তরটা পাবে, অর্ধ পরিবাহিতা। যাই হোক, তা পরিবাহিতার ক্ষেত্রে কি দেখলাম আমি, পরিবাহিতা পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা যত বাড়ে পরিবাহিতা তত কি হয় কমে। তারপরে উষ্ণতা যদি কমে উল্টোটা হয় তাহলে কি হবে, তার রোদ কমে যাবে অর্থাৎ পরিবাহিতা বেড়ে যাবে। এভাবে উষ্ণতা কমতে 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 একটা এমন পজিশন আসতে পারে যেখানে আসলে পরে রোদ প্রায় শূন্য হয়ে যায়। তা রোদ যদি প্রায় শূন্য হয়ে যায় তাহলে 1/0 ইজ ইকুয়াল টু কত, ইনফাইনাইট। তারপরে পরিবাহিতা কত, 1/রোদ, তাহলে 1/0 কত, ইনফাইনাইট। অর্থাৎ সেই ক্ষেত্রে উষ্ণতা কমতে 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 এমন একটা পজিশন আসে যেখানে তার রোদ প্রায় শূন্য হয়ে যায় অর্থাৎ পরিবাহিতা প্রায় কি অসীম পজিশনে চলে যায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে অতিপরিবাহী। ঠিক আছে, তাহলে অতিপরিবাহিতে তার উষ্ণতা বৃদ্ধিতে পরিবর্তনের আমার দরকার নেই, কারণ অতিপরিবাহিতে পরিবাহীর মতো ঠিক পরিবাহী যেরকম আচরণ করবে অতিপরিবাহী একই রকম আচরণ করবে, কারণ পরিবাহীরই উষ্ণতা কমাতে কমাতে কিছু ধাতু কি হয় পরিবাহী থেকেই অতিপরিবাহী হয়। যেমন একটা বলতে পারো পারদ, ঠিক আছে, যেমন পারদের মোটামুটি 4.2 কেলভিন তাপমাত্রায় রোদ প্রায় শূন্য হয়ে যায়, ফলে কি হয় সেখানে পরিবাহিতা সর্বাধিক অর্থাৎ প্রায় অসীম, অর্থাৎ অসীম পরিবাহিতা সৃষ্টি হয়, তাদেরকে বলা হয় অতিপরিবাহী। এই যে উষ্ণতায় কমতে কমতে রোদ প্রায় শূন্য হয়ে যায় অর্থাৎ পরিবাহিতা অসম হয়ে যায় তাকে বলা হয় অসীম হয়ে, তাকে বলা হয় সংকট তাপমাত্রা। বুঝতে পেরেছি, বেশ, তাহলে পরিবাহীর ক্ষেত্রে যা হয় অতিপরিবাহীর ক্ষেত্রেও ঠিক তাই হয়। বইয়ে এই পরিবাহিতার সাথে এবং পরবর্তীতে রোধাঙ্কের সাথে উষ্ণতার লেখচিত্র আছে, এসব লেখচিত্র তোমাদের করার কোনো দরকার নেই, কারণ সেই লেখচিত্রগুলো এখন কিচ্ছু মানে বুঝবে না, কিচ্ছু জানবে না, শুধু শুধু পড়ে মাথা নষ্ট করার প্রয়োজন নেই, ছেড়ে দাও। যেগুলো পড়াচ্ছি ঠিক এতটুকু পড়লেই যথেষ্ট, তার বাইরে কেউ পড়তে চাইলে আলাদা বিষয়। এছাড়াও রোধের ওপর বিভিন্ন বিষয়ের নির্ভরতা আছে, এইগুলো নির্ভরতা ছাড়াও আরও কিছু নির্ভরতা আছে, ভৌত ধর্ম, যেমন ধরো চাপ, চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র, এগুলো পরিবর্তন করলে কিন্তু কখনো কখনো পরিবাহিতার পরিবাহী রোধ পরিবর্তন হয়। যেমন যে কোনো ধাতুতেই চাপ বৃদ্ধি করলে তাদের সাধারণত রোধ কি হয়, চাপ বৃদ্ধিতে রোধ বেড়ে যায়। ঠিক আছে, আবার কিছু কিছু ধাতু আছে যাদের ক্ষেত্রে যদি আমি চৌম্বক ক্ষেত্র পরিবর্তন করি তাদেরও কি হয় রোধ পরিবর্তন হয়। যেমন বিসমাদ বলে একটি ধাতু আছে, বিসমাদ ধাতুতে যদি আমি চৌম্বক ক্ষেত্র বাড়াই তবে কি হয় রোধ বাড়ে। আর একটু আগে কি বললাম, চাপ বাড়লে রোধ কম, রোধ বাড়ে না অ্যাকচুয়ালি, চাপ বাড়লে যেটা হয় রোধ কমে, সাধারণত যে কোনো ধাতুর উপরেই চাপ বৃদ্ধি করলে রোধ কমে যায়। বিসমাদ একটা ধাতু, পয়েন্ট করে রাখো, বিসমাদ একটা ধাতু যার উপর যদি আমি চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি করি তবে তার রোধ কি হয় বৃদ্ধি পায়। আবার কিছু ধাতু আছে যেমন সেলেনিয়াম, সেলেনিয়াম নামক কিছু ধাতু আছে যেগুলোর উপর যদি আমি
आलो फेली तर तीव्रता जो बाढ़ाई तत तर रोद कमे जाए। तेल तीनटे उदाहरण दिल ए रखम आो कि उदाहरण आज तुम्हारा पढ़े पो तो अर्थात हमें बोलते चाहम विभिन्न ये कथाटा उष्णता और अन्य भौत अवस्था स्थिर थकले अन्न्य भौत अवस्थार साथ क्या भाव रोधे परिवर्तन है से कथाटा एक्चुअलि बोझाते चाहिए। एचड़ा और किचू आगो मैक्रो मैं चोखे देखा जाए एकदम भलो मत से दैर्घ्य दैर्घ्य बाढ़ साधारण परिवाह उपादान एक ही रेखे हमें जो दैर्घ्य बाढ़ाई अनेक समय कि है रोधे मान बेड़े जाए शुद्ध बाढ़े ना बाढ़े तक हमें बोलते दैर्घ्यर साथ समानुपातिक अर्थात जेको परिवाह क्षेत्र रोध दैर्घ्यर साथ समानुपातिक एल के दैर्घ्य बोले आर प्रोपोर्शनल टू एल एवं से ही परिवाह प्रस्थच्छेद क्षेत्रफल जत बाढ़ तत तर रोध कमें तई से रोधर साथ प्रस्थच्छेद क्षेत्रफल व्यस्तानुपातिक तेल जी जौगिक भेदे सूत्र काजे लगे क्लस टेने तुम्हारा जौगिक भेदे सूत्र पढ़े मैथे आर प्रोपोर्शनल टू एल बाय ए एर थे हमें कि लिखते परि एक ध्रुवक चाह रो इंटू एल बाय ए ध्रुवकटा पेलम रो एके बला हे परिवाह रोधांक एटी शुधुमात्र परिवाह उपादान ऊपर निर्भर करे उपादान निर्भर परिवाह उपादान परिवर्तन तो एर रोधांक परिवर्तन जेमन सोनार रोधांक एक रकम तामार रोधांक एक रकम रूपार रोधांक एक रकम बुझते पे आर इज इक्वल टू रो इन टू एल बाई ए रो इज इक्वल टू कि दाड़ो देखो तो रो इज इक्वल टू आर इन टू ए बाई एल তাহলে আমি যদি রোধাঙ্কের সংজ্ঞা লিখতে চাই আমি সংজ্ঞা দেখো ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে সংজ্ঞা রীতিমতো বানানো যায় হ্যাঁ দেখো যদি আমি এ কে বলি এক মিটার স্কোয়ার এল কে যদি আমি বলি এক মিটার তাহলে আর ইজ ইকুয়াল রো ইজ ইকুয়াল টু কত আসবে রো ইজ ইকুয়াল টু আর 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 মানে ওহম তাহলে আমরা বলতে পারি একক দৈর্ঘ্য এবং একক প্রস্থযুক্ত পরিবাহী তার রোধকে বলবো রোধাঙ্ক দেখো সংজ্ঞা বানিয়ে দিয়েছি একক দৈর্ঘ্য ও একক প্রস্থযুক্ত পরিবাহীর দু প্রান্তের রোধকে উক্ত পরিবাহীর রোধাঙ্ক বলে এবং স্বাভাবিকভাবে এর একক কী হবে তাহলে ওহম মিটার স্কোয়ার বাই মিটার মানে মিটার তার মানে ওহম মিটার তাহলে এর একক দাঁড়ালো এসআই পদ্ধতিতে ওহম মিটার মাত্রা কী হবে ঠিক রোধের মাত্রা যা হবে এর আগে আমরা করেছি রোধের মাত্রাকে আমি যদি এল দিয়ে ভাগ করে দেই তাহলে সেই মাত্রা এর আগের বারের থেকে তুমি রোধের মাত্রাটা বসাও তাকে এল দিয়ে ভাগ করে দাও ওহম পার মিটার বাস উপরে আমরা যেটা এম এল স্কোয়ার পেয়েছিলাম এবার সেই ক্ষেত্রে কত হবে এম এল কিউ ঠিক আছে কী হবে এম এল কিউ এই পার্টটুকু চলে আসবে বাস এতটুকু করলে যথেষ্ট এবার এই যে রোধাঙ্ক এই রোধাঙ্কের অনন্যককে আবার বলা হয় এই যে ওয়ান বাই রোধাঙ্ক একে আবার সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এর নাম হচ্ছে পরিবাহিতাঙ্ক ঠিক যেমন রোধের অনন্যককে কি বলেছিলাম পরিবাহিতা তেমনি রোধাঙ্কের অনন্যককে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক তা স্বাভাবিক বুঝতেই পারছো যে পরিবাহীর রোধাঙ্ক বেশি তার রোধ বেশি তার রোধ বেশি তাই পরিবাহিতা কম রোধাঙ্ক বেশি তাই পরিবাহিতাঙ্ক কম বুঝতে পেরেছি কীভাবে পরিবর্তনটা হচ্ছে নির্ভর করছে এখানেও পরিবাহিতাঙ্ক শুধুমাত্র পদার্থের উপাদানের উপরেই নির্ভর করছে আমি এই পুরো গল্পটাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে কীভাবে এগুলোর অঙ্ক আসে কীভাবে করতে হয় 0.02 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদযুক্ত একটি তামার তারের রোধ 5 ওহম তামার রোধাঙ্ক 1.72 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার তারটির রোধ কত দেখো এটাও সেন্টিমিটার দেওয়া আছে এটাও সেন্টিমিটার দেওয়া আছে তার ফলে কি এককের পরিবর্তন করার দরকার নেই যদি এটা সেন্টিমিটার এটা মিটার থাকতো তাহলে আমাকে কি সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে নিয়ে নিতে হতো সবকটাকে একই জায়গায় আনতে হতো বেশ আমরা অলরেডি কি পড়েছি আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ ঠিক এখন আর ইজ ইকুয়াল টু কত বলেছে দেখো 5 ওহম রো ইজ ইকুয়াল টু কত রো ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে
1.72 into 10 to the power minus 6 ohm centimeter into L टा बेर करता है आर दवा आचे 0.02 सेमी स्क्वायर तो शाहाई भावे L एर वालू कोता आर पे L is equal to एदिके 5 एदिके 0.02 उपरे उठे गालो नीचे एलो 1.72 into 10 to the power minus 6 एबार एटा काटाकाटी करे नाओ जतो हबे ततई झमेला शेष समथिंग सेंटीमीटर এখন আমি এখানে সময় নষ্ট করছি না এটা কাটাকাটি করে কত হচ্ছে এখানে 2 দিয়ে কাটলে 36 তারপর 36 থেকে উপরে কাটলে 50 না কি হবে না হবে যা হবে তোমরা বাকিটা করে নিও এটা আমি ফাঁকা রেখে দিলাম উত্তরটা বসিয়ে নিও দ্বিতীয় অঙ্কটা দেখো বলেছি একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্যের দ্বিগুণ করা হলো তারটির আয়তন অপরিবর্তিত থাকলে তারটির রোধ কত বাড়বে বা কমবে দারুণ একটা অঙ্ক এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারিতেও মানে পরবর্তীতে 12 এ গিয়েও এই ধরনের অঙ্ক পাবে তা আমি চাচ্ছি এখনই তোমরা এই ধরনের অঙ্ক ইজিলি করতে পারবে যেহেতু তোমরা অঙ্কে তোমরা ওই লম্ববৃত্তাকার চোঙ করেছো ফর্মুলা তোমরা জানো যেমন ধরে নাও এটা একটা তার ঠিক আছে এর দৈর্ঘ্য ধরে নাও তুমি L এবং প্রস্থচ্ছেদের একটা ক্ষেত্রফল আছে সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ধরে নাও A এবার একে টেনে লম্বা করলাম ঠিক আছে তো টেনে যদি আমি লম্বা করি তাহলে কি এর আগের যে প্রস্থচ্ছেদ ছিল প্রস্থচ্ছেদ কি এক থাকবে না প্রস্থচ্ছেদ কিন্তু পরিবর্তন হবে কতটা পরিবর্তন হবে সেটা পরের কথা কিন্তু পরিবর্তন হবে হয়ে 12 হবে ক্লিয়ার আচ্ছা এবং আমি ধরে নিই এর যে ক্ষেত্রফল হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন হয়ে এ প্রাইম হলো এবার দেখো আয়তন তো এর একই আছে অর্থাৎ আগের আয়তন যা পরের আয়তন তা এবার আগের আয়তন কত ছিল লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রফল কত আয়তন কত পাই আর স্কয়ার এল পাই আর স্কয়ার মানে কি পাই আর স্কয়ার মানে হচ্ছে ওই বৃত্তের ক্ষেত্রফল এখানে বৃত্তের ক্ষেত্রফল আমরা এ দিয়েছি তার মানে এ মানেই পাই আর স্কয়ার তাহলে পাই আর স্কয়ার এল এর মধ্যে আমরা লিখতে পারি এ ইনটু এল কত হবে এ প্রাইম ইনটু কত দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে তাহলে 2l তাহলে আমি a প্রাইমের সম্পর্কটা কি পেলাম a প্রাইম পেলাম a বাই 2 অর্থাৎ এর প্রস্থচ্ছেদ কি হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ঠিক অর্ধেক হয়ে যাবে যা ছিল তার থেকে অর্ধেক এবার যদি আমাকে রোধের কথা বলতে হয় দেখো এদের কি হচ্ছে আর প্রপোর্শনাল টু এল বাই এ আমরা এভাবে লিখতে পারি প্রথমবারের ক্ষেত্রে লিখলাম আর ইজ ইকাল টু রো ইনটু এল বাই এ দ্বিতীয় ক্ষেত্রে কি হবে আমি লিখলাম আর প্রাইম উপাদান কি পরিবর্তন হয়েছে এটা টেনে লম্বা করলে কি সোনার তার হলে সেটা কি রূপার তার হয়ে যাবে না তাহলে উপাদান একই থাকবে রো দৈর্ঘ্য 2l ক্ষেত্রফল এ প্রাইম এ প্রাইমটা কত এ বাই টু এ বাই টু হলো তাহলে আর সুতরাং আমি যদি এটা দিয়ে এটা ভাগ করি আর প্রাইম বাই আর দেখো রো রো কেটে গেল ঠিক এদিক থেকে এল এল কেটে গেল আমি সবগুলোই করে দিয়ে ধরে নাও এদিক থেকে রো রো কেটে দিয়ে 2l বাই এল এ বাই এ বাই টু ঠিক আছে এটাকে এটা দিয়ে ভাগ করলাম কাটাকাটি হয়ে গেল সব কত হলো আর প্রাইম ইজ ইকাল টু 4r তার মানে বর্তমানের রোধ চূড়ান্ত রোধ প্রাথমিক রোধের 4 গুণ হয়ে গেল এবং তোমরা উত্তর লিখে ফেললে 4 গুণ হয়ে গেল সাধারণত যেভাবে দেওয়া থাকে তারটির রোধের কি পরিবর্তন হবে তারটির রোধ 4 গুণ হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই উত্তরটি কিন্তু যদি উত্তর থাকে এভাবে তারটির রোধ কত বাড়বে বা কমবে সেক্ষেত্রে কিন্তু তোমার উত্তর এটা ভুল হলো কারণ পূর্বে রোধ ছিল হলো আর এখন রোধ হয়েছে 4r তাহলে 4 গুণ হয়েছে কিন্তু বাড়ল কতখানি সুতরাং রোধ বৃদ্ধি পেল বৃদ্ধি কিভাবে বের করতে হয় চূড়ান্ত থেকে
प्राथमिक वियोग करे अर्थात 3R अर्थात 3R परिमाण वृद्धि पेल एटा हबे एक्जैक्ट आंसर आर जदि तारटिर रोध कत परिवर्तन होबे सेखाने जदि लेखो तारटिर रोध 4 गुण हबे ताहले जथेष्ट ताहले आमाके वृद्धि पावार हिसेबे कि लिखब 3R वृद्धि पाबे बा तारटिर रोध 3 गुण वृद्धि पाबे एवं फले तारटिर रोध प्राथमिके 4 गुण हबे ठीक आछे एइभावे तोमरा रोधेर पार्टटुकु कमप्लीट करे निते पारो পরের সেশনে আমরা তড়িৎচালক বল নিয়ে আলোচনা করব ওকে চলো।